দিকে দিয়ে দিকে থেকে বলো, আজকে আমি স্কুলে আসি, স্কুলে আমার ফার্স্ট ডে। না আর বলতে হবে না, আর বলতে হবে না, অনেক বলেছো, শান্তি। ঠিক আছে, এবার তো 1 2 3 কি সুন্দর কুহাশা, এক কথায় বলতে গেলে অসাধারণ। সবাই কমেন্টে নিজে লিখে জানো কেমন লাগে তোমাদের কুয়াশাটা, জাস্ট সুন্দর সুন্দর সুন্দর, মনে হচ্ছে মেঘ পুরো বাড়ি ভর চলে এসছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওটা মানে সত্যি কথা বলতে আমার মন থেকে বানানোর ইচ্ছা হলো, কেন হলো বলছি, আমি কোনো প্ল্যান ছিল না ভিডিওটা বানানোর। সো সকালবেলায় উঠে দেখি সকাল কটা বাজে, তখন 6টা সামথিং মনে হয় বাজে, ঠিক আছে। আমি সকালে তখন সকালবেলায় উঠে আগে দৌড়াতে জন্য আর কি যাচ্ছি, তো মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর কুয়াশা বাইরে, এত সুন্দর কুয়াশা তোমাদের বলে বোঝাতে পারবো। সকাল চা বানালাম, চা বানিয়ে একদম চা রেডি, চাটা একটু ভালো হয়নি বললেই চলে, সো মোটামুটি হয়েছে, খাওয়ার মতো হয়েছে, এতটাও খারাপ হয়নি। সো যাই হোক, তো তোমাদের যেটা মানে দেখাবো বলে আমি সকাল সকাল ভাবলাম, ঠিক আছে। তো তারপরে ভাবলাম যে একটু তোজোর বাড়ি যাবো, আমার মানে দাদার ছেলে, তো ওর সাথে একটু খেলা করবো, অনেকদিন তো ওর সাথে যাওয়া হয়নি, কথাবার্তা বলিনি, ওর সাথে খেলাও করিনি, সো ওর সাথে একটু খেলা করবো। সো আজকের দিনটা একটু মজাদার হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকবে শেষ পর্যন্ত। আর যেটা তোমাদের দেখানোর জন্য আমি এসেছি আমার বাইরে বাইরে, ঠিক আছে, সেটা হচ্ছে স্পেশালি হচ্ছে কুয়াশা। আমার চারিদিকে মানে আমাদের ছাদের থেকে যেমন সুন্দর লাগে, ঠিক আছে, প্লাস কি বলবো তোমাদের দেখাচ্ছি, দেখাচ্ছি, চলো 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 দেখাচ্ছি চলো। আমরা যখন লাস্ট টাইম দার্জিলিংয়ে যাই তখন এরকম ভিউ ছিল, ঠিক আছে, মানে দার্জিলিংয়ে পাহাড়ে উঠে পাহাড়ের যে ঘরটা ছিল ওই ঘরটার উপরে ওইখানে বসে ওই রকম লাস্ট টাইম যখন ভিউ ছিল ওই রকম ওই ভিউটা হচ্ছে মনে হচ্ছে আমার এখানে। কারা কারা আমার মতো প্রকৃতিকে ফিল করতে চাও, ঠিক আছে, আমার তো ভাই সত্যি কথা বলতে প্রকৃতি জিনিসটা খুব ভালো লাগে। জাস্ট আমি মানে এখানে মানে কি বলবো, আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন, মানে আমার সত্যি খুব ভালো লাগে, ঠিক আছে, বিশেষ করে যখন এরকম প্রকৃতির কুয়াশা কুয়াশা চারিদিকে দেখি না, প্লাস যখন মাঠে যাই দৌড়াতে, প্লাস অনেক কিছু খুবই ভালো লাগে। সো তোমাদের জানাও তোমাদের তোমাদের কি এরকম দৃশ্য খুব ভালো লাগে, আমার তো ভাই ভালো লাগে। সো সকাল সকাল উঠে দেখি যে 20টা সাবস্ক্রাইবার মতো বেড়ে গিয়েছে, মানে কালকে রাত্রিও যা দেখেছিলাম তার থেকে 20টা সাবস্ক্রাইবার বেড়েছে। সো একটা কথাই তোমাদের উদ্দেশ্যে বলা যে তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোর উৎসাহটাকে আর বাড়িয়ে দেয়, আরও প্রেরণা করে দেয়, মানে কী বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না, জাস্ট আমার মনে হয় যে তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট ডেলিভার করার চেষ্টা করি। সো মেক শিওর তোমরা ভিডিওটা দেখছো, আর ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর লাইক করবে কারা, যারা এই প্রকৃতিটাকে ভালোবাসো, ঠিক আছে, যারা প্রকৃতিটাকে মানে উপভোগ করতে চাও আমার সাথে, প্লাস আমি বিভিন্ন জায়গায় যাই, যারা প্রকৃতি লাভা তারা অবশ্যই ভিডিওটাকে দেখছো, আর যদি ভিডিওটাকে দেখে থাকো অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। মেক শিওর হিট দ্য বেল আইকন বাটন, ওকে। কেউ তো বলছিল যে সাইকেলে করে ব্লগ করিস না, ভালো ভালো দেখায় না, কিন্তু আমি বললাম না দেখ ভাই, আমার যা আছে আমি সেটা নিয়ে ব্লগ করবো, তাতে কারো ভালো লাগলো কি না লাগলো সেটা আমি দেখার দরকার নেই, কারণ আমার কেন আমি মানে শো আপ করতে যাবো, হ্যাঁ মানে আমার যে জিনিসটা আছে আমি সেই জিনিসটা দেখাবো, যদি লোক পছন্দ করে খুব ভালো, না পছন্দ করলে আরো ভালো, কি আছে, অসুবিধা তো কিছু নেই। আমি ভিডিও বানাই অ্যাকচুয়ালি আমার ভিডিও বানানো ভিডিও বানাতে ভালো লাগে বলে ভিডিওটা বানাই, তাই না, এই না যে মানে ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু রেভিনিউ অবশ্যই রেভিনিউর জায়গা সে আলাদা ব্যাপার, কিন্তু একটা নিজের থেকে একটা যে ভালো লাগে একটা জাস্ট প্রতিদিন একটা ভিডিও বানাবো বা চেষ্টা করি ভিডিও বানাবো, কিন্তু হয় না, পড়াশোনার চাপ থাকে বা অন্য কোনো চাপে হতে পারে না, ঠিক আছে। সো যখনই ফাঁকা পাই তখনই তোমাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানানোর চেষ্টা করি, এই যেমন দেখো না আজকে সকালে ফাঁকা হয়ে গেলাম একটু, আমার কুয়াশা হয়ে যায়, চলো তোমার একটু ভিডিওটা বানিয়ে দিই। এখন যাবো দুটো দাদার বাড়ি, দুটো দাদা বাড়ি যেতে যাবো, দুটো দাদার ছেলের সাথে দেখা করবো, ওদের সাথে একটু খেলা করবো, গল্প করবো, ঠিক আছে। সো মা আর আমি আজকে এক জায়গায় যাবো, যার প্ল্যান রয়েছে কোথাও নেমন্তন্ন বাড়ি।
তো আজ ভাবলাম আজকে তো এখন আপাতত এখন পড়াশোনাটা হবে না, তো চলো আধা ঘন্টা এক ঘন্টা যেটুকু টাইম আছে সেটুকু তোমার একটা ছোট করে ভিডিও বানিয়ে দিই, তোমরাও দেখতে ভালো ভালো আমার একটা ভিডিও বেড়ে যাবে, ঠিক আছে? ওই ছুটকু দুটোর সাথে একটা আড্ডা বেড়েছে। ওকে চলো লেটস গো। বলো ভালো আছি না? আর বলতে হবে না, আর বলতে হবে না, অনেক বলেছো, শান্তি। ঠিক আছে এবার চলো, আমরা কোথাও ঘুরতে যাবো আজকে এখন? কোথায় ঘুরতে যাবো বলো তো? কোথায় গেল ওটা? খেতে পাবি তো ভাঙা বাঘে, ওটা ভাঙ ভেঙেছে। বাহ, আচ্ছা তুমি আজকে কোথায় যাবা? স্কুলে যাবা? হ্যাঁ স্কুলে গিয়ে বইপত্র কিনতে হবে। আর কি কিনতে বলো আজকে? আমি বলো আজকে আমি স্কুলে যাচ্ছি, এদিকে এদিকে থেকে বলো আজকে আমি স্কুলে যাচ্ছি, স্কুলে আমার ফার্স্ট ডে। বলো সেই লজেন্স খাবা তো, ঠিক আছে যাও পরে মেনে নেবো, ঠিক আছে? এখন বলো এখন কোথায় ছিলাম আমরা, কি বলছিলাম বলো? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বলো উড়ে বাবা, তাই নাকি? বাহ ভালো তো, যাও এবার হিসু করে আসো, যাও। এই যে মালা, এদিকে তাকে টাটা, বলো আবার ভিডিও আসবো, ঠিক আছে? টাটা, এইদিকে টাটা টাটা। এবার চলো হাতটা তৈরি করে যাই আবার। কি হচ্ছে ওটা? কি হচ্ছে ওটা? কি হচ্ছে? খেলোয়া আয়া এই সে অংশ পিকনিক করবা তুমি? কেন আজকে না, আজকে না, আজকে না, আমি করবো না, আমি করবো না, আমি করবো না, আমি করবো না, তোর মাও করবে, অসুবিধা নেই। চলো আমরা এদিকে যাবো, কোনো খেলতে? হ্যাঁ এদিকে যাবো। আচ্ছা চলো চলো, এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, চলো। ওটা কি হচ্ছে? ওটা ওটা কি হচ্ছে? ওটা শয়তান। চল ভাই, চলে এলাম। বাই 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 বাই, লাভ ইউ দিদা, লাভ ইউ বলে দাও। বাই বাই, লাভ ইউ, বলো।